নমস্কার, বিঙ্গো লাওয়ারের পক্ষ থেকে আমি রিনি শুরু করছি আজকের বিনোদন বার্তা। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে কার্গো। মহাজাগতিক জগতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজে আসছে বিক্রান্ত মেসি ও শ্বেতা ত্রিপাঠী অভিনীত কার্গো। এখানে দেখা যাবে ভারতীয় পুরাণের গল্প অবলম্বনে একটু অন্য ধারায় কার্গো নির্মাণ করেছেন পরিচালক আরতি কালু। এখানে তিনি বিজ্ঞান ও কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন মহাকাশের প্রেক্ষাপটে। জানা যাচ্ছে 9ই সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে কার্গো। সুশান্তের মৃত্যু তদন্তে এগিয়ে এলেন এইমসের বিশেষজ্ঞরা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের জন্য 6 জন ফরেন্সিক বিশেষজ্ঞকে নিয়ে একটা দল গঠন করা হয়েছে। শোনা যাচ্ছে মুম্বাই গিয়ে তারা জরুরি নমুনা সংগ্রহ করছেন, এমনকি ভিসেরা পরীক্ষার জন্য যন্ত্র জার্মানি থেকে কিনেছেন তারা। জানা যাচ্ছে ভিসেরা পরীক্ষার রিপোর্ট আগামী 10 দিনের মধ্যে হাতে পাওয়া যাবে। সিনেমা হলেই মুক্তি পেতে পারে কাকা বাবুর প্রত্যাবর্তন ও গোলন্দাজ। খুব তাড়াতাড়ি খুলতে চলেছে সিনেমা হলগুলি। এসভিএফ সংস্থা একথা জানান যে এবার অনলাইনে নয়, সিনেমা হলেই মুক্তি পেতে পারে কাকা বাবুর প্রত্যাবর্তন ও গোলন্দাজ। সংসদ অভিনেতা দেব জানান যে সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে সিনেমা হল খোলার সম্ভাবনা আছে। এই ছবিতে ভারতীয় ফুটবলারের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় থাকছেন দেব, আর কাকাবাবুর চরিত্রে আছেন প্রসেনজিৎ। 2011 সালের প্রেক্ষাপটের ঝলকে উঠে আসছে পরিচালক অভিনন্দন দত্তের দ্বিতীয় ওয়েব সিরিজ উৎসবের পরেতে। 8টি পর্বের এই সিরিজে কলকাতার এক বনিদি বাড়ির পুজো ফুটে উঠবে। এক ছাদের নিচে জড়ো হবেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন পরিবারের মানুষেরা। এখানে থাকবে 43, 72 আর এখনকার রাজনৈতিক জগতের প্রেক্ষাপট। এই সিরিজে থাকছেন কৌশিক সেন, বিমল চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য, ঐশ্বর্য সেন, সেজুতি মুখোপাধ্যায়, ঋতুব্রত মুখোপাধ্যায়। মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীর বললেন কঙ্গনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকারকে নানাভাবে হেনস্থা করেছেন কঙ্গনা রানাওয়াত। মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীর বলাতে কঙ্গনাকে মুম্বাইতে না ঢোকার হুমকি দেন শিবসেনার এনসিপি নেতারা। এবারে নাকি সেই কঙ্গনাকেই ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্র। একথা জানা গেছে যে একজন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার এবং 11 জন সশস্ত্র পুলিশকর্মীর সাথে থাকবেন কমান্ডাররাও। এই পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল আওয়ার। নমস্কার।